নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি ঋজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, সোমবার বিকেলে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। রায়গঞ্জ শহরে বিধানমঞ্চে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানালাল আগরওয়াল, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জি, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস সহ অনেকেই। এদিন সকল কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি 27টি ওয়ার্ড থেকে 3 জন করে বিশিষ্ট মানুষদের সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। আজকে আমাদের বিজয় সম্মেলনী সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলার সাথে সাথে আজকে রায়গঞ্জ শহরে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রায়গঞ্জ শহরের সমস্ত কর্মীরা, বুথ কমিটি, ওয়ার্ড কমিটি এবং আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে বিশিষ্ট জনেদের আমরা সম্মানিত করছি। পূর্ব ঘোষিত সূচি মেনেই 28শে অক্টোবর সোমবার রায়গঞ্জে বাজি বাজারের উদ্বোধন হলো। রায়গঞ্জ স্টেডিয়ামের সম্মুখ ভাগে 1 নভেম্বর পর্যন্ত চলবে এই বাজার, আশাবাদী বাজি বিক্রেতারা। সরকারের সমস্ত গাইডলাইন মেনে সোমবার উদ্বোধন হলো রায়গঞ্জ বাজি বাজার। প্রতিবছরই দীপাবলির আগে রায়গঞ্জে পৌরসভার পরিচালনায় একটি নির্দিষ্ট স্থানে এই বাজি বাজার বসে। এবারেও রায়গঞ্জ স্টেডিয়ামের সম্মুখ ভাগে বাজি বাজার বসেছে। এদিন বাজি বাজারের উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, সাধন বর্মন, অতনুবন্ধু লাহিরি সহ অন্যান্যরা। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন, 50টি স্টল রয়েছে বাজি বাজারে। সরকারি গাইডলাইন মেনে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিক্রি হচ্ছে সবুজ বাজি, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। স্টেডিয়ামের বহিঃপ্রাঙ্গণে 50টি স্টল করতে পেরেছি। কর্মসূচি এখানে আমাদের সবুজ বালি বাজি মেলা যে আছে ওটা আজকে এখানে রায়গঞ্জ স্টেডিয়ামে আমরা ওপেনিং করলাম। এখানে এখানে গতবার আমরা 41 স্টল করেছিলাম, তো এবার মোটামুটি 50টা স্টল এখানে হয়ে গেছে। যেহেতু আমাদের গভর্নমেন্টের গাইডলাইন আছে সেটা মেনে এখানে মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এটা টোটালটাই অর্গানাইজ করেছে, যেগুলো নিয়ম ডিস্টেন্স মেনে আর যে লাইসেন্সগুলো পোর্টালের মাধ্যমে হয় সে প্রসেসগুলো করে এটা হয়েছে। আমরা তারপরে প্রেজেন্টেশন করে দেখলাম এখানে, আর কিছু 2-3টা স্টলে আমি নিজেই চেক করে দেখলাম কি যেহেতু যে ক্র্যাকার্স আছে বেসিক্যালি ওটা গ্রিন হওয়ার উচিত, সেখানে পেসো নিরি লাইসেন্স আছে কি না সেটা ভি একটু দেখা ব্যাপার আছে। তো র্যান্ডামলি চেক করে দেখা গেল এখানে এগুলো সবই সার্টিফাইড আছে, যে ডিফারেন্ট কোম্পানি থেকে হওয়ার কথা, তো এটা এখানে হচ্ছে। আর এখানে মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এন্টায়ার টিম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলর মিলে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, মোট 50টি স্টল বসেছে 3 মিটার দূরত্বের ব্যবধানে। লটারির মাধ্যমে স্টল বন্টন করা হয়েছে, এরপর লাইসেন্স প্রদান করা হয়েছে। এই বাজি বাজার চলবে 1 নভেম্বর পর্যন্ত। 50টি স্টল হচ্ছে সরকারের নির্দেশ মেনে 3 মিটার দূরত্বে 50টি স্টল তৈরি করা হয়েছে। 50টি স্টলেই লটারি করে ব্যবসায়ী বন্ধুদেরকে বিতরণ করা হয়েছে, তারা টাকা দিয়েছেন, তারা লাইসেন্স করেছেন, তাদেরকে আমরা এখানে বাজি বাজারে অন্তর্ভুক্ত করেছি। কতদিন চলবে এই বাজি বাজার? চলবে 1 তারিখ পর্যন্ত। 28 তারিখে শুরু হলো, 1 তারিখ অবধি চলবে। নিরাপত্তা কিরকম নেওয়া হয়েছে? নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এটা নজর রাখছে, পুলিশ ডিপার্টমেন্ট নজর রাখছে, আমার পৌর কর্মচারী বন্ধুরাও নজর রাখছে। বাজি বিক্রেতা জগন্নাথ দত্ত জানিয়েছেন, 2 বছর হলো বাজি বাজারে বিক্রি করছেন বাজি, সব সবুজ বাজি বিক্রি হচ্ছে। গত বছর দিয়েছিলেন, কিরকম দামের বাজি এনেছেন? এবার কি কি বাজি এনেছেন? সব ধরনের বাচ্চাদের সব নতুনত্ব বাজি আছে, সব গ্রিন ক্যাকারের সব বাজি। এবার এর মধ্যে স্ক্যানারের অপশন আছে, যেটা স্ক্যান করলে দেখিয়ে দেয় ভিডিওটা যে কিরকম হবে বাজিটা। ও, এখন এই সিস্টেমে আছে? এরকম সিস্টেম এখন। আচ্ছা, সেগুলো কি প্রতিটা বাজিতে আছে? প্রতিটা বাজিতে গ্রিন ক্যাকার স্ক্যান করলে দেখিয়ে দেবে যে এটা কেমন হবে, এর লাইসেন্স পেপার সব চলে আসে।
কত কত দামের বাজি এনেছেন আপনি? মোটামুটি সব ধরনের সেরকম বাজির এরকম দাম বাড়েনি প্রতিবার তুলনায়। এবারও কিরকম দাম আছে চোরকি, তারপরে সেগুলো তারাবাজি? ছোট প্যাকেট 50 টাকা, বড় প্যাকেট 100 টাকা। বাজি বিক্রেতা সুরজিৎ সাহা জানিয়েছেন, 10 টাকা থেকে 600 টাকা পর্যন্ত দামের বাজি বিক্রি করছেন। ব্যবসা নিয়ে তিনি আশাবাদী। এখানে সবুজ বাজি যে চালু হয়েছে ওগুলোই হয়েছে। কত কত দামের আপনার এখানে আছে? এখানে মোটামুটি তারাবাতি তারাবাতি সব 10 টাকার থেকে শুরু, তারপরে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির উপরে দাম বাড়ছে। সবচেয়ে হাই রেটের কি মাল আছে? সবচেয়ে হাই রেটের আপনার তুবড়ি হয় 600 টাকা। এমনি কোনো পটকা নেই? না, আর তো শব্দবাজি তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে, আর বিগত বছর থেকে তো সবুজ বাজি বিক্রয় হচ্ছে, ওটাই আমাদের ব্যস্ত। এই নিয়ে মেলায় কত বছর ধরে করছেন আপনারা? মেলা অনেক 7-8 বছর ধরে হচ্ছে। আপনি প্রতিটা মেলাতেই? প্রতিটা মেলাতেই। আমরা কেমন আশা করছেন এবার? ওইটার তো এখন একটু ভালো হয়েছে, ওইটার তো খুব খারাপ হয়েছিল, ওইটা এখন ভালো, আশা করা হচ্ছে একটু ভালোই হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রাস্তা পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল এক শিশু। রবিবার এই ঘটনাটি ঘটেছে হেন্দাবা থানা দুধুন্ডা এলাকায়। মৃতের নাম সুমন বর্মন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শশীমোহন বর্মন বলেন, বাড়ির পাশে খেলার সময় ছেলেটি রাস্তা পার হচ্ছিল, সেই সময় একটি মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। হেন্দাবাদ হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত্যু হয় তার। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক মিনিবাসটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে, রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। ও কালকে খেলা হয়েছিল রাস্তার ওই পারে, এই দিক থেকে ওই দিক গিয়েছিল, আর ওই দিক থেকে রায়গঞ্জ থেকে যাওয়া একটা গাড়ি মিনি বাস আর কি, ওর উপর দিয়ে ধাক্কা মারতে চলে যায়। কখন হয়েছিল? মোটামুটি 2:15-2 দিকে। তারপরে কি করলো? তারপরে সঙ্গে হসপিটালে নিয়ে আসলাম হেমতোয়াদ। হেমতোয়াদে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিল রায়গঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটালে, এখানে ডাক্তার বলে যে মারা গেছে। মানে এখানে আনার পরে মানে চিকিৎসা চলে গেল? চিকিৎসা ঠিক একটা হয়নি। আসছে দীপাবলি। দীপাবলিতে প্রতিবছর শব্দবাজির জেরে চরম সমস্যায় পড়তে হয় পশুদের, বিশেষ করে কষ্ট হয় সারমেয়দের। ধোঁয়া এবং উচ্চমাত্রার শব্দ তাদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে, তাই সকলকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন পশুদের অভিভাবক থেকে শুরু করে পশুপ্রেমী এবং পশু চিকিৎসকেরা। দোরগোড়ায় দীপাবলি, এই আনন্দ ঘন উৎসবে আতশবাজি জ্বালানো এবং বোম ফাটানোর মেজাজে থাকেন সকলেই। অথচ জানলে অবাক হবেন, আতশবাজির শব্দ এবং ভয়ঙ্কর ধোঁয়ায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতির কোলে বসবাসকারী অন্যান্য প্রাণীরা। বিশেষ করে কুকুর বিড়ালের মতো প্রাণীদের কাছে আতশবাজি এবং বোম ভয়ঙ্কর যন্ত্রণার কারণ। ধোঁয়া এবং উচ্চমাত্রার শব্দ ওদের স্বাস্থ্যে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে, এমনকি ওদের মেজাজও খারাপ হয়ে যায়। কষ্ট হয় বলে অস্বাভাবিক রকমের আচরণ করতে থাকে ওরা। বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন, বেশিরভাগ পোষ্যের কাছে কিন্তু ফায়ার ক্র্যাকার আসলে ভয়ঙ্কর আতঙ্কের উৎস। তারা এমনিতেই জোরালো আওয়াজে ভয় পায়। এছাড়াও বাতাসে দূষণ সৃষ্টিকারী পোড়া গন্ধ সহ্য করতে পারে না। সবচাইতে সমস্যা হলো, দীপাবলি চলে গেলেও বারুদের পোড়া গন্ধ দীর্ঘ সময় বাতাসে স্থায়ী হয়, যা ওদের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। তাই ওদের জন্য একটা নিরাপদ এবং শব্দসহ দূষণহীন জায়গার প্রয়োজন। এর ফলে ওরা শান্তিতে থাকতে পারবে। বর্তমানে শব্দবাজি নিষিদ্ধ করা হলেও দীপাবলির রাতে বেশিরভাগ ক্ষেত্রেই তার বিরূপ ছবি লক্ষ্য করা যায়। ক্রমাগত বাজির আওয়াজ আসতে থাকে, যা নিয়ে চিন্তিত পশুদের অভিভাবক থেকে শুরু করে পশুপ্রেমী পশু চিকিৎসক সকলেই। রায়গঞ্জের বাসিন্দা পোষ্যের অভিভাবক শুভঙ্কর মল্লিক জানিয়েছেন, শব্দবাজির জন্য জীবজন্তুর অনেক সমস্যা হয়, তারা আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে পোষ্যরা ঘর থেকে বের হতে চায় না ভয়ে, মানুষকে সচেতন হওয়া প্রয়োজন। অসুবিধা হচ্ছে এই যে শব্দবাজির জন্য, মানে এত শব্দের জন্য তারা না মানে জীবজন্তুরা একটু আতঙ্কিত থাকে। এর ফলে ওরা যেমন একটু নিরিবিড়ি ঘুরে বেড়ানো বাড়ির মধ্যে, আমরা তো সবসময় আমার পোষ্য সবসময় আমার বাড়ির মধ্যে ঘোরাফেরা করে, এবার এই কালী পুজোর কয়েকদিন ওরা ঘর থেকে বেরোতে চায় না এই শব্দবাজির জন্য, আওয়াজে বা মানে যেরকম যে কোনো যে বিকট আওয়াজ টাওয়াজ হলে এগুলোর জন্য ওরা ঘর থেকে বেরোতে পারে না, ওই ছাদে ঘোরাফেরা করে, সেটা যায় যেতে চায় না, একটু ভয় অবশ্যই। এইটাতে ওরা এই কটা দিন আমার খুব সমস্যা হয় ওদেরকে নিয়ে, এর জন্য আমি কোথাও যেতে পারি না, সবসময়
নয় আমাদের পাশে এসে বসে থাকবে, একদম কুকুরে থাকবে, এসব ওরা একটু আতঙ্কিত হয়। আমার পোষ্য বলে না, এটা মানে খালি পোষ্যকে বললে হবে না। এবার দেখুন, রাস্তাঘাটে যে আমাদের সারমেয়রা আছে বা আদার্স জীবজন্তু, তাদেরও তো কষ্ট হয়, পশু পাখি থেকে শুরু করে বয়স্ক মানুষ, তাদেরও সমস্যা হয়। এই শব্দবাজি তো খালি পোষ্য যে তা তো না, মানে মানে সমাজে সবার অনেকেরই অসুবিধা হয়। আমি সব সচেতন মানুষকে বলবো, শব্দবাজি থেকে বিরত থাকুক। দীপাবলি আলোর উৎসব, আলোতেই সবাই যাতে আলো দিয়েই উদযাপন আমরা করতে পারি, এটাই আমি সবার কাছে অনুরোধ করব। অপর এক পোষ্যের অভিভাবক শ্যামল সেনগুপ্ত জানিয়েছেন, শব্দবাজির কারণে পশুরা ভীত হয়ে পড়ে, তাদের অনেক সমস্যা হয়। তাই আসন্ন দীপাবলিতে শব্দবাজিকে দূরে রেখে আলোর উৎসবে মেতে ওঠার বার্তা দিয়েছেন তিনি। দেখুন, আমার নিজের চোখে দেখা কিছু পশু যারা রাস্তায় ঘুরে বেড়ায়, যারা মানে সারমেয় যাদের বলা হয়, সে গরু কুকুর যে কেউ হতে পারে, তারা আওয়াজ শব্দবাজিটাকে খুব ভয় পায়। তো সেক্ষেত্রে আমি বলি, আগামীতে যে দীপাবলি উৎসব আসছে, সেটা যেরকম আমরা আলোর রোশনায় আমরা পালন করি, সেভাবেই যদি আলোর রোশনায় পালন করে আমরা শব্দবাজিটাকে দূরে সরিয়ে রাখতে পারি, তবে সবার ক্ষেত্রেই আশা করি ভালো হবে। কারণ শব্দবাজিটা পশুরা খুবই ভয় পায়, যে ভয় পেয়ে তারা সেই মুহূর্তে যদি একটা কিছু প্রতিবাদী স্বরূপ তারা অ্যাক্টিভিটি করে ফেলে, তখন কিন্তু সেই সারমেয়টার দোষ হবে। আমি সবার কাছে হাত জোর করে আমি সবার কাছে অনুরোধ করছি যে শব্দবাজিটাকে যদি দূরে সরিয়ে রেখে আলোর রোশনায় আমরা উৎসবে মেতে উঠি, তবে মনে হয় আমরা এই যে আমাদের যারা চারিপাশে যত পশুপক্ষী আছে, তারা হয়তো একটু সুস্থ সমাজে বেঁচে থাকতে পারবে। রায়গঞ্জের পশুপ্রেমী গৌতম তান্তিয়া জানিয়েছেন, সামনেই কালীপুজো, শব্দবাজের জেরে কুকুর এবং পাখিদের প্রচন্ড সমস্যা হয়, কেননা আমাদের চেয়ে 3-4 গুণ বেশি মাত্রায় আওয়াজ পৌঁছে যায় তাদের কানে। অনেক কুকুর হার্ট ফেল করে, অনেক পাখি মারা যায়, পরিবেশের চরমভাবে ক্ষতি হয়। হ্যাঁ, সামনেই কালীপুজো, তারপরে ছট পুজো, এই যে বিভিন্ন পুজোতে যে শব্দবাজি ফাটানো হয়, তাতে পথ কুকুর থেকে শুরু করে বাড়ির পোষ্য এবং আমাদের যে আশেপাশে যে পাখিগুলো আছে, এদের বিভিন্ন রকম সমস্যা হয়। আপনারা জানেন যে আমরা যে 20,000 হার্জ পর্যন্ত শুনতে পাই, কুকুর 60-65,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পায়। তো আমাদের চেয়েও প্রায় 3-4 গুণ বেশি শব্দ ওরা শুনতে পায়। যেই শব্দবাজি আমরা যেটা শুনি, তার চেয়ে 3-4 গুণ বেশি মাত্রায় ওদের কানে পৌঁছায়। স্বভাবতই তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেক কুকুর এটাতে হার্ট ফেল করে, অনেক পাখি মারা যায়, পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয় এবং তারা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়, এবং আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় কামড়ের মতো ঘটনাও ঘটে। সম্প্রতি কুকুরের কামড়ের ঘটনাও ঘটে চলেছে একের পর এক। তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি, যাতে শব্দবাজি তারা ব্যবহার না করে। যেগুলো শব্দহীন বাজি সেগুলো চলুক, উৎসব হোক, কিন্তু পশু পাখিও বেঁচে থাক, পরিবেশের ক্ষতি যাতে না হয়। আমরা সরকারেরও প্রচণ্ড প্রশংসা করছি, বিশেষ করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারা শব্দবাজি নিষিদ্ধ করার ব্যাপারে অনেকটাই পদক্ষেপ নিয়েছে এবং প্রতি বছর নিচ্ছে। রায়গঞ্জের ভেটেনারি অফিসার রাকেশ মণ্ডল জানিয়েছেন, বাজির তীব্র আওয়াজে মানুষের মতো পশুদেরও কষ্ট হয়, তবে আমাদের থেকে ওদের কষ্টটা অনেক বেশি পরিমাণে হয়। অনেক সময় দেখা যায় পথ কুকুরদের শরীরে ইচ্ছাকৃতভাবে বাজি ফেলে দেওয়া হয়, এ ধরনের ঘটনা বেদনাদায়ক, মানুষকে সচেতন হওয়া প্রয়োজন। দেখুন, আমাদের বাঙালিদের কথাই আছে, 12 মাসে 13 পার্বণ, আর পার্বণ মানেই এখন দেখবেন বাজি। বাজির ওই তীব্র আওয়াজ আমাদেরও অনেকের কষ্ট হয় শরীরে, একই রকম আমাদের যে পোষ্য প্রাণীগুলি রয়েছে যেমন কুকুর রয়েছে, তো এরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি শুনতে পায়, যে কারণে এদের কষ্টটা আমাদের থেকে আরও বেশি। আবার আমি অনেক সময় দেখেছি যে একটা ডগ হয়তো রাস্তায় বসে আছে, স্ট্রিট ডগ, বাজি নিয়ে গিয়ে তার লেজের সামনে বেঁধে দেওয়া হচ্ছে বা ছুঁড়ে ফেলা হচ্ছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। এগুলো যাতে বন্ধ হয় তার জন্য অনুরোধ করব। আর যাদের বাড়িতে ডগ আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ডগকে যে সময়টায় বাজি ফাটে সেই সময়টায় দরজা জানলা বন্ধ করে রাখুন। কারণ কি, এটা সমস্ত ডগের ক্ষেত্রে একই রকম দেখা যায়, এই শব্দের জন্য, তীব্র আওয়াজের জন্য
ওরা খাবার খাওয়া বন্ধ করে দেয় বা খিদে কমে যায়, দৌড়ঝাঁপ শুরু করে দেয়, এমনকি কোনো জায়গা খোঁজে যেখানে হয়তো নিরিবিলি জায়গা, দৌড়ে বেড়াবে সেখানে গিয়ে চুপচাপ বসে থাকবে, অনেক সময় মুখে লালাও পড়তে পারে, এবং এই যে অসুস্থ হওয়ার একটা প্রবণতা এতে, তাই এটা থেকে আমাদের আনন্দের সাথে সাথে আমরা তো অন্য কোনো প্রাণীর ক্ষতি করতে পারি না, তাই প্রত্যেককে বলবো খুব তীব্র আওয়াজের বাজি ফাটাবেন না, বা স্ট্রিট ডগ বা বাড়ির ডগ যাদের আছে সে কাছাকাছি গিয়ে বাজি ফাটাবেন না, তাতে খুবই কষ্ট হয় ওদের, এটাই আমাদের অনুরোধ সকলের কাছে। আনন্দ করুন আপনারা কোনো প্রাণীকে আহত না করে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভারত সরকারের শ্রম এবং রোজগার মন্ত্রণালয়ের অধীনে কর্মচারী ভবিষ্য নিধি সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হলো সোমবার। এদিন রায়গঞ্জে চেম্বার অব কমার্সের কার্যালয়ে সতর্কতা সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ইপিএফওর এনফোর্সমেন্ট অফিসার পাশাং লোমা। মূলত এদিন ইট ভাটার মালিকদের নিয়ে হয় বৈঠক। শ্রমিক কর্মচারীদের ইপিএফ প্রদানের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। ইপিএফও এনফোর্সমেন্ট অফিসার পাশাং লোমা বলেছেন, 2023 সালে জানুয়ারি থেকে জেলাস্তরীয় এই কর্মসূচি চলছে। ইপিএফ নিয়ে কোনো রকম জটিলতা যাতে না থাকে তার জন্যই সচেতন করা হয় এদিন সকলকে। कहीं कहीं पे ये डिस्ट्रिक्ट वाइज हो रहा है, हम लोग अभी यहाँ रायगंज में आ रहे हैं, वो ईपीएफ के बारे में क्या क्या जानना है, कोई किसी कोई जानने का इच्छा करते हैं उनको अवेयरनेस करना है, करके कैसे उसको अवेयर करेंगे बोल के इसी संदर्भ में हम लोग आए। इसका उद्देश्य क्या है? उद्देश्य मतलब जो एम्प्लॉय जो फैक्ट्री एस्टेब्लिशमेंट में काम करते हैं वो लोग खुद जाने ईपीएफ क्या है। हमारे एक ईट वाटा आछे स्टील ब्रिक्स इंडस्ट्रीज कालियागंज, हमारे कछे एक इनदर अफिस थेके मेसेज एसेछिलो जे आज के 28 तारीखे एक ईपीएफ थेके एक कैम्पिंग करा होबे एखानटाते, आमादेर कोनो किछु जानार थाकले बा सुविधे असुविधे बा कोनो समस्या थाकले आमरा जेनो एदेर जानाई। আমাদের ছোটো ছোটো কয়েকটা ইনকোয়ারিজ ছিল, আমরা সেগুলো ওনাদের জিজ্ঞেস করেছি, তাতে মনে থেকে খুব ভালোভাবে আমরা সমীক্ষাটা পেয়েছি যে এখন তো সব কিছুই অনলাইন হয়ে গেছে, আপডেটটা যেন থাকে, আমরা যেন সেটা বজায় রাখতে পারি ঠিকঠাক, সেই জন্যই আমাদের এখানে আসা। কী জানতে পারলেন? না, ওরা ওনারা যতটুকু আমাদের বলেছেন, যা যা প্রশ্ন আমাদের ছিল তার সবগুলো যথাযথ উত্তরই উনি দিয়েছেন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।